হাই আবার ফিরে এলাম রুবাইয়ার্ল্ডে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো কিটোডায়েট বুলেট প্রুফ কফি রেসিপি যারা ডায়েট করছো তারা সবাই কিন্তু কম বেশি বুলেট প্রুফ কফি নিচ্ছ তবে আজ আমি তোমাদের যেই বুলেট প্রুফ কফি রেসিপিটা দেবো সেটার স্পেশালটি হচ্ছে এই কফিটা তোমরা ফাস্টিং এর সময় নিতে পারবে চলো দেখে ফেলি কিটো ডায়েট বুলেট প্রুফ কফি রেসিপি এই কফি তৈরির জন্য আমাদের যা যা লাগবে তা হল দেড় চা চামচ ইনস্ট্যান্ট কফি দেড়টা স্টিভিয়ানার স্যাশে হুইপিং ক্রিম টু টেবল এবং আধা চা চামচ ভ্যানিলা এসেন্স শুরুতেই দিয়ে দিচ্ছি এক মাগ গরম পানি দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি দেড় চা চামচ তারপর আমি একের পর এক ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে দিতে থাকবো হুইপিং ক্রিম দেবো দু টেবিল চামচ একটু শেক করে নেব হুইপিং ক্রিমটা দেওয়ায় কফিটা এত টেস্টি হয় কেউ বলতেই পারবে না যে আমি দুধ ইউজ করছি না আর জিনিসটা ফ্লেভারফুল হওয়ার জন্য আমি অর্গ্যানিক ভ্যানিলা অ্যাসেন্স একটুখানি দেব ঠিক দেড়টা স্যাশে দিব স্টিভিয়ানার স্যাশে যারা বেশি মিষ্টি পছন্দ করো দুটো পর্যন্ত ইউজ করতে পারো হুইপিং ক্রিমের জন্য এত ফোমি এবং মজার কফিটা যে হয় তার বলার নয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এখন আমি কফির ওপরে একটুখানি ড্রাই কফি স্প্রিঙ্কল করে দেব কিছু না দেখতে ভালো লাগার জন্য কোল্ড কিংবা হট দুভাবেই কফিটা খাওয়া যায় যদি কোল্ড কফি তৈরি করো দুটো আইস দিয়ে নিও এখন কফি খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই বুলেটপ্রুফ কফি আমরা যেভাবে ফার্স্টিংয়ের সময় খাই সেটা কিন্তু রং কারণ স্টমাকের কিন্তু একটা অ্যাকশন থাকে স্টমাকের অ্যাকশন অনুযায়ী যদিও বা বাটার বা ঘি যদি আমরা খাই সেটাতে ইনসুলিন স্পাইক করে না তারপরেও স্টমাকের অ্যাকশনের কারণে অত হেভি জিনিস যদি আমরা নেই তখন ইনসুলিন কিছুটা হলেও রিলিজ করবে বলি যার জন্য ইট ইজ রেকমেন্ডেড বাই ডক্টর এরিক বার্গ যে আমরা ফাস্টিংয়ের সময় যদি কফি খাই সবচেয়ে ভালো হচ্ছে যদি আমরা কফিতে হুইপিং ক্রিম বা কোনো কিছু না দিই শুধু ব্ল্যাক কফি খাই আর ব্ল্যাক কফির পরে যদি অন্য কোনো কফি আমরা খেতে চাই সামান্য বাটার দিয়ে বা কিছু দিয়ে তখন ইট ইস রিকমেন্ডেড ইদার এমসিটি অয়েল দিয়ে কফি তৈরি করতে হবে অথবা হুইপিং ক্রিম দিয়ে কফিটা নেওয়া ভালো এতে করে ইনসুলিন স্পাইক করলেও সেটা খুব সামান্য এটা তোমাকে কোনো এফেক্ট করবে না সো লেটস এনজয় বুলেট কফি এই তো গেল কফির কথা এই কফি ছাড়াও কিটোডায়েটের ফাস্টিং এর সময় তোমরা আর যা যা খেতে পারবে তা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাপেল সাইডার ভিনেগার অনেকের স্টমাকে ইরিটেশন দেয় তাদের জন্য আমি বলবো তোমরা বোন ব্রথ খেও সেটা খাসির পায়া হোক গরুর পায়া হোক অথবা সিম্পল চিকেনের পায়া হলেও চলবে তো যে কোনো বোন ব্রথ আমরা ফাস্টিং এর সময় খেতে পারছি তবে সলিড বডিস খাওয়া যাবে না শুধুমাত্র লিকুইডটা নিতে হবে আর এছাড়া যে জিনিসটা তোমরা খেতে পারবে সেটা হচ্ছে অ্যালমন্ড মিল্ক তবে অ্যালমন্ড মিল্ক কেনার সময় অবশ্যই দেখে নিও অ্যালমন্ড মিল্কে যেন কোনো ধরনের সুগার না থাকে আর অনেকে একটা জিনিস কোশ্চেন করো সেটা হচ্ছে ডাবের পানি খাওয়া যাবে কিনা নো ডাবের পানি খাওয়া যাবে না বিকজ এটাতে প্রচুর সুগার আছে সো অ্যাটলিস্ট ফাস্টিং এর সময় তোমরা ডাবের পানি কিংবা কোকোনাট মিল্কটা খেয়েও না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে আল্লাহ হাফিজ